আপনারা দেখছেন বাস্তব উপস্থাপন, আমি রাজীব। ভয়ঙ্কর সড়ক দুর্ঘটনা, দাঁড়িয়ে থাকা লরির পিছন দিকে ব্যক্তিগত বাহনের ধাক্কা, গুরুতর আহত 3, আশঙ্কাজনক অবস্থায় প্রেরণ করা হয়েছে হাসপাতালে। দাঁড়িয়ে থাকা লরির পিছন দিকে সজোরে ধাক্কা মারে একটি ব্যক্তিগত কেয়া গাড়ি, এতে সম্পূর্ণ ধুমড়ে মুচড়ে যায় ব্যক্তিগত বাহনটি। গুরুতরভাবে আঘাতপ্রাপ্ত হয়েছেন কেয়া গাড়িতে থাকা চালক সহ আরো 2 জন, আশঙ্কাজনক অবস্থায় 3 জনকেই প্রেরণ করা হয়েছে হাসপাতালে। দুর্ঘটনাটি সংঘটিত হয় রবিবার রাত 10টার কাছাকাছি সময়ে 306 নম্বর শিলচর আইজল জাতীয় সড়কের ইসলামাবাদ মনুপুরি মার্কেট এলাকায়। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, মনুপুরি মার্কেটের গৌরব হোটেলের সম্মুখে জাতীয় সড়কের উপর আগে থেকে দাঁড় করিয়ে রাখা ছিল একটি 6 চাকার পণ্যবোঝাই লরি। শিলচরের দিক থেকে আসা দ্রুতগতির কেয়া গাড়িটি দাঁড়িয়ে থাকা লরির পিছন দিকে সজোরে ধাক্কা মারে, এতে সম্পূর্ণ ধুমড়ে মুচড়ে যায় কেয়া গাড়িটি। দুর্ঘটনার পরপরই স্থানীয় মানুষ এগিয়ে এসে আহতদের উদ্ধার করে হাসপাতালে প্রেরণ করেন। দুর্ঘটনায় আহত ব্যক্তিদের নাম, পরিচয় ও বাসস্থানের ঠিকানা জানা সম্ভব হয়নি। দুর্ঘটনার খবরে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে দুর্ঘটনাগ্রস্ত গাড়ি দুটি নিজেদের হেফাজতে নিয়েছে। তুমি কইতে কি আরাই? আমি শিলচর থেকে আইজল যাইতাম, আমার গাড়ি এখানে সাইড করে হোটেলে খাওয়াত আসলাম। দারাইল গাড়ি তানিয়ে আমার পিছন দিক থেকে, পিছন দিক থেকে খুব স্পিডে আসলো মনে হয়, মানে গাড়ির হাল্লতে বেতালা স্পিডে আসলো। আমার গাড়ি দেখুন না, মানে অনেক অনেক জায়গা আগায় গেছে, আমার গাড়ি একদম কোনো সাইডে আসে, কইতে কই গেছে, গাড়ি পুরো তেরা হয়ে গেছে, কত সুন্দর সাইড করে গাড়ির ভিতরে আসুন নি কেউ। হ্যাঁ, মানুষ কিচ্ছু হয়েছে নেন, যখন ইয়ে রাখারা খানো। হ্যাঁ, নতুন গাড়ি আনার অন নিলাম ইয়া। সম্পূর্ণ দুমড়ে মুচড়ে গেছে,